আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদন একটি বিষয় নিয়ে হাজির হয়েছে, সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আপনারা সকলেই জানি যে ব্রয়লার মুরগির বাচ্চার দাম রয়েছে কিন্তু বর্তমানে 35 টাকা। এই যে 35 টাকা বাচ্চার দাম, এবং আমরা জানি যে খাদ্যের দাম রয়েছে 3400 টাকা প্লাস, মানে 3400 তারও 2-10 টাকা 20 টাকা বেশি ছাড়া কম নয়। তো সেই প্রেক্ষাপটে বর্তমান রেডি মুরগির বাজার রয়েছে 130 টাকা, মাত্র 130 টাকা কেজি ব্রয়লার মুরগির বর্তমান বাজার রয়েছে। এই প্রেক্ষাপটে বর্তমান এই আজকে 19 নভেম্বর 2022, তো এই বর্তমান প্রেক্ষাপটে আমি আপনি যদি মুরগি ওঠাতে যাই বা বাচ্চা ওঠাতে যাই, এই দামে বাচ্চা উঠায়, এই দামের খাদ্য খাওয়ায়ে আর 130 টাকা করে মুরগি বিক্রি করলে আদতে কি লাভ করা সম্ভব হবে কি না, কোনোভাবে লাভ হবে কি না, সেই বিষয়টা নিয়ে আমি একটা সূক্ষ্ম হিসাব আপনাদের সামনে দেওয়ার জন্য আজকের ভিডিওটি করা। তো দর্শক মণ্ডলী, চলুন ফিরে যাচ্ছি মূল ভিডিওতে বা মূল আলোচনাতে। তো মূল আলোচনায় যদি যাই তাহলে আমাকে সর্বপ্রথমেই বলতে হবে যে আপনাকে প্রথমে 500 ব্রয়লার মুরগির বাচ্চা কিনতে হবে। সেই 500 ব্রয়লার মুরগির বাচ্চা কিনতে আপনাকে বর্তমানে টাকা গুনতে হবে, 35 টাকা পিস হলে বর্তমানে 500 বাচ্চা কিনতে আপনাকে টাকা গুনতে হবে 17,500 টাকা। এই যে 17,500 টাকা আপনাকে 500 বাচ্চা কেনার জন্য দিতে হবে। তবে দর্শক মণ্ডলী, একটা কথা জানিয়ে রাখি যে আপনি যদি বাচ্চা ওঠাতে চান তাহলে একটা জিনিস মনে রাখবেন যে এত দামের বাচ্চা এবং এই পরিস্থিতিতে যে বাচ্চা কিনবেন সেই প্রেক্ষাপটে আপনাকে কোনোভাবে যেন ডিলার রাখি বাচ্চা না দেয়, মানে একদিন আগের বাচ্চা তৈরি বাচ্চা, সেই বাচ্চা যেন আপনাকে না দেয়, সেই দিকে সাবধানতা অবলম্বন করবেন। যে বিষয়টা আমি আগের কিছু ভিডিওতেও বলেছি, এটা কিন্তু অত্যন্ত একটি কার্যকরী বিষয়, যেটা আপনাকে যদি এ ধরনের ঠক ডিলার দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটাই লসের সম্মুখীন পড়ে যাবেন। তো দর্শক মণ্ডলী, চলুন তাহলে আরও যে বিষয়গুলো রয়েছে বলি, সেটা হচ্ছে তাহলে 500 বাচ্চা কিনতে আমাকে এর গুনতে হচ্ছে 17,500 টাকা। দর্শক মণ্ডলী, আমি লিখে রেখেছি, আমি দেখে বলছি, তারপরে আমি পেজটা অবশ্যই ভিডিওতে দিয়ে দেব। তো দর্শক মণ্ডলী, তাহলে 500 বাচ্চার দাম রয়েছে 17,500 টাকা, আর ফিড যদি বলি তাহলে মিনিমাম 30 থেকে 35 দিনের মধ্যে আমাকে সর্বনিম্ন হলেও 30 বস্তা খাদ্য খাওয়াতে হবে। 30 বস্তা খাদ্যের দাম আসছে 1,02,000 টাকা, 3400 টাকা বস্তা হলে 1,02,000 টাকা গুনতে হবে আপনাকে 30 বস্তা ফিডের দাম। সেই সাথে যদি কারেন্ট বিলের কথা বলি তাহলে আমাকে 30 থেকে 35 দিনের মধ্যে কারেন্ট বিল আমরা মোটামুটি ধরে নিয়েছি 1,000 টাকা, 1,000 টাকা কারেন্ট বিল। এবং আপনি যে বেডে যে ঘুন বা তুষ ব্যবহার করবেন, সেই ঘুন বা তুষ যদি বলি সেটা ব্যবহার করবেন হচ্ছে মিনিমাম 10 বস্তা তুষ বা ঘুন লাগবে, সেটার দাম ধরেছি 2,500 টাকা। আর ঔষধ বাবদ আমরা 35 দিনের যে ঔষধ লাগবে ঔষধ বাবদ ধরেছি 3,000 টাকা, এবং অন্য অন্য বাবদ আমরা ধরেছি 1,000 টাকা। পক্ষান্তরে 500 বাচ্চা আপনাকে সর্বমোট খরচ গুনতে হবে 1,27,000 টাকা, 1,27,000 টাকা কিন্তু আপনাকে সর্বমোট বাচ্চার খরচ গুনতে হবে। এই সেই প্রেক্ষাপটে যদি আমরা পক্ষান্তরে 1,27,000 টাকা, আমি ভিডিওটা দেখিয়ে দেব যে 1,27,000 টাকা আপনাকে 500 মুরগি 30 থেকে 35 দিনে খরচ, আর যদি বলি 30 থেকে 35 দিন লালন পালন করার পর সঠিকভাবে যদি আল্লাহর অশেষ রহমতে যদি সঠিকভাবে আপনি সেটি উঠাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বিক্রি করতে পারবেন, যেটা সেটা বলছি যে 500 পিস বাচ্চা 35 দিন পর বিক্রি হবে যে মূল্যে, সেটা হচ্ছে মোট মুরগি ধরেছি আমরা 480 পিস, 20 পিস বাচ্চা মরালিটি হতে পারে, যে কোনো কারণবশত নষ্ট হতে পারে, সেই ক্ষেত্রে আমরা 500তে স্বল্প আকারে হলেও 20 পিস বাদ দিয়েছি, বাদ বাকি একটু বেশি যেতে পারে, সেই ক্ষেত্রে সেটা আপনার বিষয়। অনেক সচেতনার সাথে বর্তমানে ঠান্ডার দিন, অনেক সচেতনতার সাথে আপনাকে কিন্তু বাচ্চাগুলো লালন পালন করতে হবে। সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে যদি 480 পিস বাচ্চা আপনি বাঁচাতে পারেন বা ওজন ঠিকমতো আনতে পারেন বা বিক্রি করতে পারেন, আমরা 480 পিস বাচ্চার গড় ওজন ধরেছি 2 কেজি 200 গ্রাম, 480 পিস বাচ্চার
আমরা 480 পিস বাচ্চার গড় ওজন ধরেছি 2 কেজি 200 গ্রাম 2 কেজি 200 গ্রাম যদি গড় ওজন হয় তাহলে আমার 480 পিস বাচ্চাতে ওজন আসবে 480 গুণন 2.2 তাহলে 1056 কেজি 1056 কেজি ওজন আসবে আমার 480 পিস মুরগি এই 480 পিস মুরগি আমি বিক্রি করতে পারবো কি দামে 480 পিস মুরগি 1056 কেজি তার দাম হচ্ছে বর্তমান বাজারে যদি আমরা ধরি 1 কেজি মুরগির দাম আছে 130 টাকা 130 টাকা মূল্যে 1056 কেজি মুরগি আমরা বিক্রি করতে পারছি আপনার 137,280 টাকা 137,280 টাকা আমি 480 পিস মুরগি বিক্রি করতে পারছি ধরে নিতে হবে 500 পিস আমার যে মন্ডিতে গেছে 20 পিস ওটা বাদ তো 500 পিস মুরগি আমি 35 দিন লালন পালন করার পরে আমি কিন্তু বিক্রি করতে পারছি অনলি 137,280 টাকা সেই ক্ষেত্রে যদি বলি তাহলে এখানে আমি যদি লাভের হিসাব টানতে যাই তাহলে বলতে হবে 127,000 মাইনাস 127,000 টাকা আমার খরচ হয়েছিল বিক্রি হয়েছে 137,280 টাকা তাহলে 137,280 টাকা মাইনাস 127,000 টাকা আমার লাভ আসছে 10,280 টাকা মাত্র দর্শক মণ্ডলী আমরা দেখতে পারলাম যে আমাকে 500 মুরগি একটা মাস ভর এক মাস বা 35 দিন লালন পালন করার পরে কিন্তু আমাকে লাভ গুনতে হচ্ছে মাত্র 10,000 টাকা এছাড়াও যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে যদি সুষ্ঠুভাবে লালন পালন করতে পারেন একটু ওজন বাড়াতে পারেন তাহলে হয়তো বা আর কিছু বেশি আসতে পারে পক্ষান্তরে যদি আপনার মলিটিটা একটু বেড়ে যায় মলিটি যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আরও কম লাভবান হবেন তো দশম মণ্ডলে আসলে যেই 10,000 টাকা 500 মুরগি লালন পালন করার পরে 10,000 টাকা যে লাভ আসছে এই 10,000 টাকা আসলে আমার কি হবে আমার নিজের মজুরি হলো নাকি যদি লোক রাখা হয় তাহলে তো প্রশ্নই জাগে না একটা লোকের দাম দিতে হবে মিনিমাম 10 থেকে 12,000 টাকা কিন্তু যদি নিজে খেটে যদি 500 মুরগি লালন পালন করতে পারি তাহলে হয়তো বা 10,000 টাকা রাখা সম্ভব দর্শক মণ্ডলী আজকের এই হিসাবটিতে যদি কম বেশি হতে পারে 19-20 যদি হয় দয়া করে আমাকে ক্ষমা করবেন তারপরেও বিষয়গুলো বাজারে ঔষধ প্লাস খাদ্য প্লাস বাচ্চার দাম সব কিছু আপনি নিজে ভালো করে কন্ট্রোল করে দামাদামি করে কিনবেন এবং ডিলারের কাছ থেকে নিলেও আপাতত ভালো করে রেটটা দেখে নেবেন এই আশাবাদ ব্যক্ত করছি তো সেইভাবে যদি নিয়ে আপনি কিছু টাকা বাঁচাতে পারেন সেটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট কিন্তু বর্তমান প্রেক্ষাপটে 500 মুরগিতে আমার মতে 10,000 টাকার বেশি আসলে কোনোভাবেই বেনিফিট আনা কিন্তু মনে হয় সম্ভব নয় তারপরেও বিষয়টি আপনার নলেজে দিলাম আপনি হিসাব নিকাশ করে সুষ্ঠুভাবে হিসাব করে আপনার মুরগি লালন পালন করবেন এবং বাচ্চা ওঠাবেন এবং আপনার খামার সুরক্ষিত থাক ভালো থাক এবং খামারের যত্ন নেন খামার রেখে কোথাও যাবেন না দয়া করে খামার রেখে বর্তমান প্রেক্ষাপটে যে লাভের অবস্থান সেই প্রেক্ষাপটে আপনাকে একটা অনুরোধ করব আপনি খামারে মুরগি আসে খামার রেখে কোথাও চলে যাবেন না 1 ঘন্টা 2 ঘন্টার মনে কোথাও বেড়াতে যাবেন না তাহলে কিন্তু আপনি একটা সমস্যার সম্মুখীন হতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার খামারে অত্যাধিক যত্ন নিন তাহলে কিছুটা ডাল ভাত খাওয়ার মতো কিছু হতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি তো দর্শক মণ্ডলী আজকের এই ছোট ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দিবেন আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ